আসসালামু আলাইকুম প্রতি বছর রোজায় হচ্ছে আমাদের অফিসে কয়েকদিন ইফতারের একটা শিডিউল থাকে তো আজকেও একটা ইফতার আছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো অফিসের কলিকদের মধ্যে আমরা এক একজন এক এক দিন ইফতার শিডিউল রাখি সবাই করায় না মানে কয়েকজন করায় এরকম শিডিউলের মধ্যে এই আজকে একটা শিডিউল ছিল তো এই তো ভিডিও শেয়ার করা কারণ প্রতি বছরই কিন্তু আমাদের এরকম ইফতার পার্টি হয় কয়েকটা করেই যেহেতু তখন আমার কোনো ফেসবুক পেজ ছিল না তো এখন যেহেতু রুমির রান্নাঘরের একটা ফেসবুক পেজ আছে ভাবলাম এখন একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আসলে অফিসে ইফতাররা একটু ব্যতিক্রম হয় কারণ সবাই একসাথে বসে একটু ভালো মতো মজা করে আনন্দ করে আসলে ইফতারটা করা হয় তো এখানে আমার কলিগরা আছে ওনারা হচ্ছে ইফতারের পূর্ব প্রস্তুতি নিচ্ছে তো এই তো আরেকজন ভাইও আছে উনি একটা হাদিস যেহেতু আমাকে শুনিয়েছে ভাবলাম এই হাদিসটাও আমি ভিডিওতে রাখব তো এই তো এই কাটাকাটিগুলো কিন্তু আমিও করেছি এখানে হেল্প করেছি পেঁয়াজ তারপরে হচ্ছে শশা কাঁচামরিচ ধুনিয়া পাতা এগুলো আমি কেটেছি আর এই তো মুড়ি নোয়াখালীর মুড়ি এই সবগুলো বাজার কিন্তু খুব সুন্দর করে ওনারা দেখে দেখে করে এনেছে যা যা লাগবে ইফতার আইটেমে তো সব সবসময় এক একজনে এক এক রকম ইফতার করায় কেউ বিরিয়ানি খাওয়ায় কেউ হচ্ছে ফ্রুটস আইটেম কেউ হচ্ছে ধরেন আমি কোনো এক সময় যখন ইফতার পার্টিতে আমার শিডিউল ছিল আমি দই চিরা কলা এগুলো খাওয়াতে পছন্দ করতাম তো যে যার মতো করে যার আইটেম যেরকম ইচ্ছা এরকমটা করেই হচ্ছে ইফতার পার্টিটা করা হয় আরেকজন আপু ফারজান আপু ওনাকে তো আগেও আমার ভিডিওতে দেখেছেন আজকে স্পেশালি উনি শাড়ি পরে আসছে আর ওনাকে দেখতে কিন্তু অনেক কিউট লাগছে মাসাল্লাহ তিফতার ইফতার আইটেমে কি কী আছে দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম ফ্রুটস আছে এখানে ভাজা পোড়াও থাকবে ভাজা পোড়াও আছে তো বিকাল হইলে যখন ইফতার পার্টিতে এরকম সব কিছু নিয়ে আয়োজন করা শুরু হয় তখনই আমার খুব ভাল লাগে যে তরমুজ আছে এখানে তারপর আঙুর জিলাপি অনেক কিছু আর এই যে আমার এক ভাই এটা হলো আমার ভাই হচ্ছে খুব সুন্দর করে সব কিছু সার্ভ করতেছে ভাবলাম যে বাইরে একটু ক্লিপস নিয়ে রাখি ছোলা বুটমুড়ি ফ্রুটস সব কিছুই থাকে সাথে হচ্ছে স্পেশাল শরবত তো আমরা কয়েকজন আপুই আছি কিন্তু আজকে সব আপুরা আসেনি তার মধ্যে কয়েকজন আসছে যারা যারা আসছে আমরা সবাই এখানে ভিডিওতে আমি সবাইকে নিয়ে নিব এবছর রোজায় আমি একদিনও ছোলা বুটমুড়ি খাইনি ওই দিনই হচ্ছে ফার্স্ট আমি ছোলা বুটমুড়ি খেয়েছি যদিও আমার পছন্দ কিন্তু অনেক কিছু চিন্তা করে আসলে স্বাস্থ্যের কথা চিন্তা করে বাসায় গ্যাস থাকে না ওভারঅল সব কিছু মিলিয়ে আসলে ভাজা পোড়াটা অ্যাভয়েড করেছি আর এমনিতেও আমি নর্মালি রোজায় একটু ভাজা পোড়া কমই খাই একটু না অনেকটা কম খাই অন্য বছর তাও দুই একবার খাওয়া হয় এবছর টোটালি খাওয়া হয়নি

তো বড়ো ভাই কিছু ধর্মীয় কথাবার্তা বললো আমি সেটা রেখেছি ভিডিওতে আর এই তো আমাদের প্রিয় ফাহিম ভাই ফাহিম ভাইও চলে আসছে ইফতার পার্টিতে এই তো মুড়ি প্লেটিং আর আমরা সবাই একসাথে ঠিক ইফতারের আগ মুহূর্তে এখানে ব্রাঞ্চ ম্যানেজার আছে বা আমরা সবাই একসাথে আছি যাই হোক অফিসে প্রতিদিন তো আর ইফতার করি না করি হচ্ছে মাঝে মধ্যে অন্যান্য বছর অনেক বেশি করা হতো বাট এখন খুব বেশি একটা করা হয়নি এই বছর কারণ টাইম শিডিউলটা ওইভাবে আমাদের সাথে মিলেনি তার মধ্যে আমার একদিন ইফতার ছিল আর নর্মালি আমরা কয়েকজন প্রতি বছরই ইফতার করাই আর ইফতার করতে ভালোই লাগে কিন্তু ইফতারের পরে হচ্ছে বাসায় আসতেই অনেক কষ্ট হয়ে যায় তারপরও ভালো সময় লেগেছে ভালো সময় কেটেছে তো আজান দিয়ে দিল তাই ইফতারও শুরু করে দিলাম খেজুর দিয়ে তো ফ্যামিলিতে তো আসলে মানে সবাই প্রতিদিন ইফতার করে তো মাঝে মধ্যে কিন্তু অফিস কলিকদের সাথে করলে খারাপ লাগে না ভালোই লাগে এটাও একটা পার্ট ফ্যামিলির মতো এই অফিসটাও কিন্তু একটা পার্ট আমার কাছে তো কেমন লেগেছে আপনাদের কাছে এরকম ভিডিও ভালো লেগেছে কিনা কমেন্ট করে জানাবেন আর কে কে আমার মতো এরকম অফিসে ইফতার করেন মাঝে মধ্যে সেটাও একটু কমেন্ট করবেন অন্যান্য বছর আমরা ইফতারে কিন্তু আরও অনেক বেশি আনন্দ মজা করি কারণ সুমাপু আসেনি আজকে সুমাপু করোনা আক্রান্ত সুমাপু থাকলে আর অনেক বেশি ভালো লাগে আমার সুন্দর সময় কাটে তো এই তো সবার সাথে মিলেমিশে ইফতার করে নিলাম তো কেমন হয়েছে বলুন কমেন্ট করে আর হচ্ছে আমি তো আমার বাসায় প্রতিদিন নর্মালি একাই ইফতার করা হয় আজকে যেহেতু অফিসের সবার সাথে ইফতার করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে সবাই নেয় মানে মোটামুটি কয়েকজন আছি আমরা তো এই জন্যই ভিডিওটা শেয়ার করা যে রোজার ভিডিও একটা শেয়ার করি এগুলো আসলে মেমোরিতে থাকবে তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমির রান্নাঘরে সাথেই থাকবেন ফাহিম ভাই আসছে ফাহিম ভাইকে আমরা খুব ইমার্জেন্সি বলে তারপর নিয়ে আসছি অফিসে আসতেই হবে বলে তো উনিও আসলে ঠিক ইফতার এক মুহূর্তে চলে আসছে থ্যাংক ইউ পাহিম ভাই